আমার বন্ধুরা, বলতেছিলাম যে কথাটা, হযরত ওসমান কয় আমার কবরের মধ্যে আর কেউ থাকবে না, কি বলেন ঠিক কিনা? কিসে সান্ত্বনা দিব, কেমনে আমার শান্তি হবে? এই জন্য আমি কবরের কথা চিন্তা করে বেহুশ হয়ে যাই। আমি আর আপনি যখন কবরে যাব, কেউ কি যাবে ভাই? বলতেছিলাম এক মহিলা, স্বামী অসুস্থ, স্বামীর মাথা নাড়ে আর কয় আল্লাহ, এত ছোট ছোট বাচ্চা কাচ্চা রেখে যদি স্বামী মারা যায়, আমার দুঃখের কোনো সীমা থাকবে না, ওর চাইতে স্বামী বেঁচে থাক, তুমি আমাকে নিয়ে যাও। কথা বুঝে আসছে? আসলে কি এটা যাওয়ার জন্যে কয়? কিসের জন্যে? স্বামী সুস্থ হলে ওরে ধরো আরো বেশি ভালোবাসে, এটা তারই কায়দা, কি বলেন ঠিক কিনা? হাই রে, বউ আমার জন্য জীবন দিতে চাইছিল, আর এই বউকে কি বলেন আরো বেশি ভালোবাসা দরকার। এই কথা বলতে বলতেই জোসনার রাগ একেবারে খখ করতেছে, ঘরের দরজা খোলা, স্বামীরে ঘরের মেঝেতে শোয়া রাখছে, অসুস্থ মানুষগুলোকে ঘরের মাঝেতেই বেশি শোয়ায়, কি বলেন ঠিক কিনা? এখন দরজা দিয়ে তাকায়া দেখে সর্বনাশ। বাড়ির পাশে একজন সার পালতেছিল, আমাদের দেশে সার পালে কি পালে না, সার পালতেছিল, যে কোনোভাবে হোক সারটা ছুটে গেছে, শিং ছিল ছোটো ছোটো, সার ছুটে দেয়া করছে কি, ভুসির পাল্লের মধ্যে মুখ ঢুকাইয়া দিয়ে ভুসি খাইছে, মাথা সহ ঢুকছে, শিং সহ ঢুকে পড়ছে, এখন ওই মাথা বের হওয়ার সময় আর বের করতে পারতেছে না, সুতরাং শিঙ্গের সাথে পাতিলটা উঠে আসছে, বুঝতে পারছেন? সার কিছু দেখতেছে না, পাগলের মতো খালি ছুটাছুটি করতেছে, দরজা খোলা, কি বলেন? সার বাড়ির মধ্যে ঢুকে পড়ছে, এখনো জোসনার রাত, ও তাকায় দেখে সর্বনাশী, ডেকে আসলো রে, জীবনে তো এখনো দিন দেখি নাই। ও মনে করছে আমি এই যে কিছুক্ষণ আগে আল্লাহর কাছে বললাম যে আল্লাহ স্বামীর বদলে আমাকে নিয়ে যাও, মনে হয় দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ আজরাইল পাঠাইয়া দিছে, কি বলেন ঠিক কিনা? এখন ফল ফল যা আসিল নিচে, বুঝতে পারছেন, খালি হাত ধরে টাইলিয়া সমানে খাটের উপর উঠতেছে আর বলতেছে আজরাইল উপরে না উপরে না, ওই যে নিচের ডা কোনটা, নিচের ডা, কথা বুঝে আসছে? এই তো হলো অবস্থা, এরই নাম ভালোবাসা, এই ভালোবাসার জন্য জীবন দিয়ে দেয়, কি বলেন ঠিক কিনা? আমার বন্ধুর ভালোবাসা কারে বলে বাবা একটুখানি শুনাইয়া দেই। ওই কবরে আপনি যাবেন, সাথীর দরকার আছে না নাই? একটা হাদিস পড়ছি, মনে আছে আপনাদের? কোন আলিমান নবী বলেন যদি পারো এই পবিত্র কোরআনের একজন আলেম হও, আও মোতা আল্লিমান, বিজ্ঞ আলেম তুমি হতে পারো নাই, এই কোরআনের ছাত্র হয়ে যাও, তলাবুল এলেম হও, তাও তোমার নসিবে হয় নাই, কিসমতে হয় নাই, মুস্তামিয়া আন, তাহলে কোরআন যেখানে আলোচনা হয় বসে বসে এই কোরআনের আলোচনা শোনো। আও মুহিব্বান, আলোচনা শোনার সময় তোমার নাই, সাংসারিক ব্যস্ততা, রাজনৈতিক ব্যস্ততা, ব্যবসা বাণিজ্যিক ব্যস্ততা, কোরআন শুনবে এমন সময় তুমি দিতে পারো না। কোরআন যারা জানে, কোরআনকে তুমি দিল দিয়া মন দিয়া মহব্বত করো, ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান, এই চার দলের সদস্য না হইয়া পঞ্চম দলের সদস্য তুমি হইও না। ফাতুহলিক, তাহলে জেনে রেখো তুমি ধ্বংস, আজ হোক আর কাল হোক তোমাকে হতেই হবে, তুমি ধ্বংস হয়ে যাবে। আমরা কি ধ্বংস হতে চাই? জোরে বলুন চাই। কোরআন কেউ কি মহব্বত করতে রাজি আছি? হয়তো বলবেন হুজুর মহব্বত করলে আমাদের লাভটা কি হবে? বিশ্বনবী বলেন কোরআনের মহব্বতকারী কোনো মানুষ যখন ইন্তেকাল করবে কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখলেই কি আপনার লাশটা পচে গেলে শেষ হয়ে যাবে, তার আগে কি কোনো ঘটনা আছে না নাই? জোরে বলুন আছে না নাই। বিশ্বনবী বলেন যে মানুষটা কোরআনকে সারা জীবন ভালোবাসলো, কোরআনের আন্দোলন করলো, কোরআনের সমাজ কায়েমের জন্য চেষ্টা করলো, কোরআনের শিক্ষার জন্য তার জীবনের সর্বস্ব বিলাইয়া দিয়া আল্লাহর কোরআনকে সহযোগিতা করলো, ওই মানুষটা যখন ইন্তেকাল করবে কবরের মধ্যে চলে যাবে,
তার যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী সকলেই কবরের পারে যাবে, কিন্তু কবরের কাজ যখন শেষ হয়ে যাবে আর কেউ তো সেখানে থাকবে না, জোরে বলুন ঠিক কিনা, সবাই যখন তারে ত্যাগ করে চলে আসবে ওই সময় সারা জীবনের ভালোবাসার এই কোরআন কলিজার টুকরা বন্ধুরে আপনাকে কবরের বিপদের মধ্যে একা একা ছেড়ে দেবে না। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেন, সুন্দর ফুটফুটে চেহারার একটা যুবকের আকৃতিতে আপনার বন্ধু হইয়া আল্লাহর কোরআন আপনার কবরে ঢুকে পড়বে। মুনকার নকির আসবে, জোরে বলুন আসবে কি আসবে না? মুনকার নকির এসেই দেখবে কবরের মধ্যে একটি লাশ থাকার কথা, কিন্তু জীবন্ত একটা যুবককে দেখা যায়, ডাক দিয়ে বলবে, এ যুবক তুমি কে, কি পরিচয় তোমার, কোথায় বাড়ি কোথায় ঘর? এটা একটা লাশের কবর, এই কবরের মধ্যে কিছু প্রশ্ন উত্তরের বিষয় আছে, আমরা তাকে কিছু প্রশ্ন করব, তার কাছ থেকে জবাব নেব, সুতরাং তুমি কবর থেকে বের হয়ে যাও। যুবক বলবে, যদি প্রশ্ন তোমাদের করতেই হয় আমার সামনেই তাকে প্রশ্ন করতে হবে, আমি যুবক, তার কবরের ভিতরে ঢুকেছি বের হওয়ার জন্য নয়। অনুরোধ করবে, ধমকা ধমকি করবে, এই যুবক বের হতে চাইবে না। আল্লাহকে ডেকে ডেকে বলবে, মাবুদ কোন কবরে তুমি পাঠাইলা? এই কবরের মধ্যে একটা যুবককে দেখা যায়, ধমক দেই অনুরোধ করি কিছুই শোনে না, কবর ছাড়তে রাজি হয় না। আল্লাহ ডাক দিয়া বলবে, ওই যুবককে ধমক দিয়া কবর থেকে বের করতে পারবা না, সুতরাং আমি আল্লাহ পাক পারমিশন দিলাম, ওই যুবকের সামনেই তোমরা তাকে প্রশ্ন করো। এবার যুবকের সামনেই প্রশ্ন করা হবে, মার রব্বুক, ও কবরবাসী তোমার রব কে, তোমার কী কে? আচ্ছা বলেন তো, কবরবাসী কি ইতিপূর্বে ফেরেস্তা কোনো দিন দেখছে? নতুন একটা মাখলুক, জানা আছে, আমল ভালো আছে, কিন্তু তারপরও থতমত খাচ্ছে, জবাব দিতে পারতেছে না। দেখেন না, ওই যে বিয়ের সময় যখন কনে দেখার জন্য বরপক্ষ চলে যায়, বরপক্ষের কয়েকজন মানুষ, নতুন মানুষ, এদেরকে ইতিপূর্বে মেয়ে কোনো দিন দেখে নাই, সুতরাং কিন্তু মেয়েটা শিক্ষিতা, মনে করেন ডিগ্রি পাস অথবা ইন্টারমিডিয়েট পাস, এখন বরপক্ষ জিজ্ঞাসা করে, মা তোমার নাম কি? কয় মোহাম্মদ মরিয়ম খাতুন। কি খাতুন? আচ্ছা ইন্টারমিডিয়েট পাস করছে, ওর নামের আগে মোহাম্মদ হবে না মোসাম্মদ হবে? ও জানে না, জানে কি জানে না, কিন্তু ভয় পাইছে। কিসের কারণে ভয় পাইছে? নতুন মানুষ, এদেরকে সে কোনো দিন দেখে নাই, কি বলেন ঠিক কিনা? আরে আজকালকার বলে তো আর ভয় টয় পায় না, কি বলেন ঠিক কিনা? ভয় পায় কেমনে, আজকালকার বলে তো ঘ্যাগ ডাকায়। কি ডাকায়? এক মহিলার ছিল ঘ্যাগ, বুঝতে পারছেন, বিয়ে সাথে মেলা আসে, কিন্তু এই ঘ্যাগের দোষে কি হয় না, এই ঘ্যাগের দোষে বিয়ে হয় না, তো শেষ পর্যন্ত অনেক কষ্ট করে ঘটককে টাকা পয়সা দিয়া একটা বিয়ে নিয়ে আসছে। একটু জোরে সোরে তকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, শুভগাছার পক্ষ থেকে প্রধান বক্তা এসে গেছে, এখন শেষ করতেই হয়, কি বলেন ঠিক কিনা? কি ভাই ঠিক না? কমু প্রধান বক্তার ওয়াজ শুনবেন না, আমার ওয়াজ তো ডেইলি শুনেন। প্রধান বক্তা যিনি আসলেন ওনাকে তো আমরা কোনো দিন ইতিপূর্বে দেখিই নাই, কি বলেন ঠিক কিনা? দেখছি, দেখি নাই, প্রত্যেকটা নতুন জিনিসের একটা আলাদা স্বাদ আছে, কথা ঠিক কিনা বলেন? তো ওই স্বাদ থেকে আমি আপনাদেরকে বঞ্চিত করতে চাই না, আমি এখনই শেষ করব। তো শেষ করার আগে আপনাদের কাছে কিছু চাওয়া পাওয়ার আছে, কি বলেন আছে না নাই? তার কারণ আজকে যার ওসিলায় আপনারা কোরআন হাদিসের এই ভালো ভালো কথাগুলো শোনার সুযোগ পেয়েছেন, সেটা হলো মরহুম রইসউদ্দিন মক্তবখানা, কি বলেন ঠিক কিনা? ওই মক্তবখানার উন্নয়ন কল্পই আজকের এই মাহফিল। তো উন্নয়ন শুধুমাত্র বসে বসে যদি ওয়াজ শোনেন তাহলে কি হবে? তাহলে তো হবে না, উন্নয়নের জন্য কিছু টাকা পয়সার দরকার আছে না ভাই?
জোরে বলুন, দরকার আছে না নাই? দরকার আছে। এই জন্য আল্লাহর কোরআনকে ভালোবেসে, কোরআনের শিক্ষার প্রতিষ্ঠানকে ভালোবেসে যদি আজকে আমার কিছু অর্থ ব্যয় করতে পারি, তাহলে এই অর্থটা আল্লাহর পথে ব্যয় হবে কি হবে না? জোরে বলুন, হবে কি হবে না? আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোর পরিশ্রম করা ধন সম্পদ যদি আমি আল্লাহর রাস্তায় তুই খরচ করতে পারিস, তাহলে ওই অর্থের বিনিময়ে আমি আল্লাহ পাক তোর কাছে বিক্রি করে দেবো আমার জান্নাত। কি বিক্রি করে দেবে? জান্নাত বিক্রি করে দেবে। আমার ভাইয়েরা,